সেন্ট্রাল ক্যালকাটার এই রিজেনটায় মানে ওই দিক থেকে মানে কলেজ স্ট্রিটের এপাশ থেকে অন্তত সনাতন রুদ্রপালের প্রতিমা কোথাও হয়নি, তো প্রথমবার এখানে হচ্ছে, সেটাই একটা চমক। নমস্কার, আমি অর্ঘ্য। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুজো দর্শনের পুজোর আড্ডায় আজ আমরা এসেছি পঞ্চাশের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে, চলুন আগে আলাপ করে নিই। দাদা, আপনার নাম? আমার নাম জয়রঞ্জন দাস। এবছর পঞ্চাশের পল্লীর বিষয় ভাবনা সম্পর্কে যদি কিছু বলেন। পঞ্চাশের পল্লী এবছর অ্যাকচুয়ালি মানে 90তম বছরে পড়ছে, তো আমাদের ভাবনাটা এবছর হচ্ছে মানে 90-এর জীবনধারাকে আবার ফিরিয়ে আনা। 90-তে আমরা যেভাবে লাইফস্টাইল যা ছিল বা 90-তে যেরকমভাবে জীবনযাপন হতো, যা যা হতো বা যা যা নিজেরা করেছি, সেই জীবনধারাটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। থিমের নাম রেখেছি আমরা নস্টালজিক 90। নস্টালজিক কারণ ওই জিনিসগুলো তো এখন তো আর হয় না, যেরকমভাবে পাড়ায় ক্রিকেট খেলা বা যেরকমভাবে ঘুড়ি ওড়ানো বা যে ধরনের জিনিস ইউজ করতাম আমরা, লন্ঠন হ্যারিকেন, এসবের তো এখন কোনো বালাই নেই। তো সেই ভেবেই নস্টালজিক 90 নাম রেখেছি আমরা। তো এটাই আমাদের বছরের বিষয়বস্তু আর থিম। প্রতিমায় কী চমক থাকছে? প্রতিমা এবছর আমাদের করছেন সনাতন রুদ্রপাল। আশা করি মানে সনাতন রুদ্রপাল সম্পর্কে আমাদের কাউকে কিছু বলতে হবে না, তো ওটাই একটা বড় চমক যে সনাতন রুদ্রপাল এই অঞ্চলে কোনো দিনই প্রতিমা করেননি। তো এটা একটা আলাদাই চমক কি এই সেন্ট্রাল ক্যালকাটার এই রিজেনটায় মানে ওই দিক থেকে মানে কলেজ স্ট্রিটের এপাশ থেকে অন্তত সনাতন রুদ্রপালের প্রতিমা কোথাও হয়নি, তো প্রথমবার এখানে হচ্ছে, সেটাই একটা চমক। দর্শক বন্ধুরা যদি পঞ্চাশের পল্লীতে আসতে চায়, একটু লোকেশানটা যদি বলে দেন। পঞ্চাশের পল্লী আসতে গেলে খুব সহজ, আপনি গুগল ম্যাপসে 50 ওয়াট দুর্গাপূজা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। উবারে আসতে চাইলে 50 ওয়াট দুর্গাপূজা লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। যদি বাসে আসতে হয় মৌলালির মোড়ে নামুন, যে কাউকে জিজ্ঞেস করুন ক্রিকরো, 50 ওয়াট দুর্গাপূজা, একটাই পুজো হয় এই রাস্তাটায়, তো লোকেশন খুবই ইজি। আর যদি তালতলা বলে একটা বাস স্টপ আছে জিডি হসপিটাল, সেখান থেকেও আসতে চান, ওখানে নেমে কাউকে ক্রিকরো জিজ্ঞেস করুন, 50 ওয়াট দুর্গাপূজা জিজ্ঞেস করুন, খুব ইজি, জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, তো খুব ইজি লোকেশন। তাহলে একটা নিদারুণ থিম ভাবনাকে চাক্ষুষ দর্শন করতে হলে এবং একটা সাবেকি প্রতিমা দেখতে হলে কিন্তু আসতেই হবে পঞ্চাশের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুজো দর্শন।